বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। নীতি সরদান্না সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবারও চলে আসলাম অসম্ভব মজাদার একটি রেসিপি নিয়ে, সেটি হলো ঢেঁড়স বা ভেন্ডির সবজি। আপনারা কম বেশি সকলেই তৈরি করতে পারেন ঢেঁড়সের সবজিটা, তবে আমি যেভাবে বাসায় তৈরি করি এবং খেতে বেশ মজার হয় সেই রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করছি। ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। আর রেসিপিটি দেখতে দেখতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের পরবর্তী রেসিপির ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল প্রেস করে দিবেন। তাহলে আমি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি। তো চুলাতে একটি পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি আমি 1/4 কাপ পরিমাণ তেল। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1/2 কেজি ভেন্ডি বা ঢেঁড়স। আমি ভেন্ডিগুলো খুব ভালোমতো ধুয়ে নিয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন আমি 4-5 মিনিট মতো এই ঢেঁড়সগুলো এই তেলের মধ্যে ভেজে নিব। আর চুলার জ্বালটা আছে মাঝারির থেকেও একটু কমে, নতুবা কিন্তু ভেন্ডিগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা চুলার জ্বালটা হয় মাঝারিতে দিবেন, নাই মাঝারির থেকে একটু কমে দিবেন, হাই হিটে দিবেন না। তো প্রায় 5 মিনিট মতো আমি ঢেঁড়সগুলো ভেজে নিয়েছি। এখন আমি এগুলো অন্য একটি পাত্রে তুলে নিব। তো অন্য একটি পাত্রে তুলে নিয়েছি। এখন এই কড়াইয়ের মধ্যে আমি আরও 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। একটু তেল ছিল, আমি আরও 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিয়ে নিতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 4টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটি বা 1/4 কাপ পরিমাণ। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পেঁয়াজটা কম বেশি করে নিয়ে নিতে পারেন। এখন পেঁয়াজগুলো আমি একটু নরম করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজগুলো নরম করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ ঝালের গুঁড়া। আপনারা চাইলে ঝালের গুঁড়াটা কম বা বেশি করেও দিতে পারেন। আর দিয়ে দিব এর মধ্যে আমি হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। বেশি দিলে আবার হলুদের গন্ধ হয়ে যাবে, এই জন্য আমি একটু কমই দিয়েছি। আপনারা চাইলে আরও একটু বেশি দিতে পারেন, 1.5 চা চামচ এখানে ব্যবহার করতে পারেন, তবে 1 চা চামচ দিলেই ঠিক। তো সব কিছু একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 3 টেবিল চামচ পরিমাণ। আমার আদা রসুন বাটাটা কিন্তু বেশ পাতলা, এই জন্য আমি 3 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি। আপনাদেরটা যদি একটু ঘন হয় এক্ষেত্রে আপনারা 2 টেবিল চামচ বা 2.5 টেবিল চামচ ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ। শুরুর দিকে লবণটা একটু কমই দিবেন, পরে লাগলে আবার দিয়ে নেবেন। দিয়ে দিলাম এখানে আমি 1টি কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে। এখন মশলাটা আমি খুব ভালোমতো কষিয়ে নিব পানি ছাড়াই। আর গুঁড়া মশলা দেওয়ার সময় কিন্তু চুলার জালটা আমি মিডিয়াম লোতে করে দিয়েছিলাম। চুলার জাল মিডিয়াম লোতে রেখে 5-6 মিনিট মশলাটা আমি খুব ভালোমতো কষিয়ে নিচ্ছি। আচ্ছা, পানি ছাড়া যদি মশলাটা কষিয়ে নিতে যেয়ে দেখেন যে আপনাদের মশলাটা তলায় লেগে বা পুড়ে আসছে, সেক্ষেত্রে 2-3 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিয়ে মশলাটা খুব ভালোমতো কষিয়ে নেবেন, কিন্তু একবারে অনেক বেশি পানি দিবেন না। তো খুব ভালোমতো 6-7 মিনিট মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন এই পানিটা একেবারে কমে আসা পর্যন্ত আরও একবার এটি আমি হতে দিচ্ছি। তো চুলার জালটা মাঝারিতে রেখে খুব ভালোমতো পানিটা একেবারে কমিয়ে নিয়েছি। তেল তেল উঠে এসেছে, মশলাটাও ভালোমতো কষানো হয়ে গেছে, মশলার থেকে কোনো কাঁচা গন্ধ বের হচ্ছে না। এখানে আমি 2টি মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি এবং হাত দিয়ে একটু আলুগুলো ভেঙে নিয়েছি। সেই আলুগুলো আমি এখন এই মশলার মধ্যে ঢেলে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই আগের থেকে ভেজে রাখা ঢেঁড়স বা ভেন্ডি। এখন সব কিছু একবারে একটু ভালোমতো নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর আমি 2টি মাঝারি সাইজের আলু এখানে ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আলুটা নিয়ে নিতে পারেন, তবে অবশ্যই আলুটা আগের থেকে একটু সেদ্ধ করে নেবেন প্রেশার কুকারে, তাহলে কাজটা একটু সহজ হয়ে যাবে। তো 1-2 মিনিট মতো একটু আমি নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ পানি। আর যেহেতু ভেন্ডিটাও আগের থেকে একটু ভেজে নিয়েছি, হাফ সেদ্ধ হয়ে আছে, আর আলুটা তো সেদ্ধই হওয়া আছে, এজন্য আর বেশি পানি দেওয়া লাগবে না। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে হতে দিচ্ছি পানিটা একেবারে কমে যাওয়া পর্যন্ত।
তো ঢাকনাটা খুলে নিলাম, পানিটা অর্ধেকটা পরিমাণ কমে গেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ আমি মাঝখান থেকে ভেঙে নিয়েছি সেটি। আর আপনারা চাইলে এখানে ভাজা জিরার গুঁড়াটাও হাফ চা চামচ দিতে পারেন, আমি আর কিছুই দিব না। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও 1-2 মিনিট হতে দিচ্ছি। তো প্রায় 2 মিনিট মতো হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। ঢেঁড়সের এই সবজিটা কিন্তু ঝোলঝোল করবেন না, মাখো মাখো করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো দেখেন কতটা লোভনীয় হয়েছে, দেখতেও লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ মজার। যারা ঢেঁড়স খুব বেশি পছন্দ করেন তাদের কাছে তো বেস্ট একটি রেসিপি। আর এই ঢেঁড়সের সবজি দিয়ে কিন্তু রুটি, পরোটা, ভাত সব কিছুই খাওয়া যায়, ভীষণ ভালো লাগে। তো সবসময়ের মতো আমার আজকের রেসিপিটিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের পরবর্তী রেসিপির ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল প্রেস করে দিবেন। তাহলে আমি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজকের মতো আমি এখানেই রাখছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।